হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকেও নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি এই ভিডিওটিও ভালো লাগবে আপনাদের কাছে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমাকে আমার রুম ট্যুর দেখানো নিয়ে। তো আজকে আমার কিচেন নিয়ে একটা ভিডিও দেখাবো। সো আমার ব্যালকনি থেকেই শুরু করেছি। এটা হচ্ছে আমার ব্যালকনি। আমার ব্যালকনি থেকে দেখেন বাইরে কত সুন্দর দৃশ্য দেখা যায়। তো ব্যালকনি থেকে প্রথমে ঢুকলেই হচ্ছে আমার কিচেন। এটা হচ্ছে আমার কিচেন, আর এর পাশে হচ্ছে লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়া। তো আমার কিচেন পুরোটাই হচ্ছে ক্যাবিনেট করা। যেহেতু আমার কিচেনটা পুরোটাই ক্যাবিনেট করা, তাই আমি উপরে কিছু রাখি না, সব কিছু ক্যাবিনেটের ভিতরে গুছিয়ে রাখি। এতে করে জিনিসগুলো তেল চিটচিটে হয় না, ক্লিন থাকে সবসময়। আর হচ্ছে অনেকে কিচেনের আসবাবপত্র, মশলাপাতি, কৌটা এগুলো সব উপরে রেখে দেয়, কিন্তু এগুলো আমার ভালো লাগে না, হিচিপিচি আর ঝামেলা মনে হয়। যেহেতু আমার কিচেনটা পুরোটাই ক্যাবিনেট করা, এর জন্য আমি আলাদা আলাদা ক্যাবিনেটে সব কিছু আলাদা করে গুছিয়ে রেখে দিয়েছি। আমার কিচেনটা যেহেতু পুরোটাই ক্যাবিনেট করা, তো এখানে আছে আমাদের বেসিক্যালি প্লেট, গ্লাস, বাটি, হটপট সব কিছু আমি এই ক্যাবিনেটটার মধ্যে গুছিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আমি রান্না করার প্রিপারেশন নেই, এখানে দাঁড়িয়ে আমি রান্না করার সব কিছু প্রিপেয়ার করি। আর এখানে হচ্ছে আমি রান্না করার যত কুকারিজ আছে আমার সব কিছু এই ক্যাবিনেটটাতে গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার চুলা। তো এই চুলায় ইউজুয়ালি রান্না করি আমি। আর এই ক্যাবিনেটটাতে আমি আমার জুস মেশিন, গ্রাইন্ডার মেশিন, ব্লেন্ডার মেশিন সব কিছু গুছিয়ে রেখেছি এখানটাতে। আর এই ক্যাবিনেটটাতে রেখেছি চাল, তেল, আলু, পেঁয়াজ এসব কিছু।
আর হচ্ছে চুলার পাশেই আছে কিছু ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে আমার চামচ ছুরি সব কিছু আমি গুছিয়ে রেখেছি। আর এটাতে হচ্ছে আমার যত গ্লাস চার কাপ এসব কিছু গুছিয়ে রেখেছি। আর হচ্ছে এটাতে রেখেছি আমার যত মশলাপাতি সব কিছু। আর এটাতে রেখেছি ডাল আর কিছু পাস্তা এ জাতীয় খাবার। আর হচ্ছে এই ক্যাবিনেটটাতে রেখেছি যত শুকনা খাবার, ব্রেড, তারপর টি ব্যাগ, নুডলস এসব কিছু রেখেছি। তো আমার কিচেনটা হচ্ছে এসি করা, এটা হচ্ছে এসি কিচেনের, আর পাশেরটা হচ্ছে রান্না করার যা গ্যাস চাস এটা দিয়ে বের হয়, আর এর পাশেরটা হচ্ছে লাইট চালানো, এটা ইমার্জেন্সি বেল বাজে যদি কোনো স্মোকি বা আগুন লেগে যায় এখান দিয়ে পানি পড়ে আর ইমার্জেন্সি বেল বেজে ওঠে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিওর কোনো অংশ যদি এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও বা রেসিপি আপলোড দিলেই সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর ভিডিওটিকে শেয়ার করে একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।